আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। আমি আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করছি, আর এই ভিডিও শুরুতেই আমি একটু মাংস গরম করে নিয়েছি। এটা হচ্ছে গরুর মাংস, আমি 30 সেকেন্ড ওভেনে দিয়ে একটু গরম করে নিয়েছি, এবং এইটার সাথে আমি পটেটো ক্র্যাকারস দিয়ে খাবো। জিনিসটা আসলে একটু অন্যরকম, কিসের সাথে কি পান্তা ভাতে কি এরকম একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক, আমি আমার এই পটেটো ক্র্যাকারসটা একটু হাইড করে রাখতে হয়েছে, বিকজ বাচ্চারা খেতে চায় এবং এটা খেলে একটু প্রবলেম হয়েছিল যার কারণে। তো যাই হোক, আমি একটু খুলে নিছি। এটা হচ্ছে স্পাইসি টমেটো ফ্লেভার, তো অনেক মজা। এটা নন স্পাইসিও পাওয়া যায়, একবার ভুলবশত আমি কিনে ফেলছিলাম। তো এইটা আমি কীভাবে খাবো সেটা আপনাদের আজকে দেখাবো। এটা আসলে অনেক আগেই আমি, এটা বাংলাদেশে থাকতেই আমি খেতাম। এটা সেই 2004-এর কথা, তখন ক্লাস 6-এ পড়ি। তখন আমার মাথায় কেন যেন ভূত চাপছিল, আসলে বাসায় চিপস ছিল প্লাস গরুর মাংস রান্না হয়েছিল, কেন যেন আমি ওইটা দিয়ে খেতে গিয়ে আমি মজা পেয়ে গেছিলাম। তারপর থেকেই যখনই মাংস রান্না হতো তখন আমি মানে চেষ্টা করতাম একটু পটেটো চিপস নিয়ে এসে এভাবে খেতে, আমার খুবই ভালো লাগে, অনেক মজাদার লাগে আমার কাছে। তো যারা ভাত খেতে চান না, ডায়েট করতে চান, তারা এইভাবে খেতে পারেন। এতে করে দেখা যাচ্ছে যে কার্বোহাইড্রেটের পরিমাণটা কম থাকবে। বাট আমি একটু পটেটো নিয়ে নিছি, আমার আসলে ডায়েট করার কোনো চিন্তা ভাবনা নাই, বাট পটেটো তো খুবই ইয়ামি হয় জিনিসটা। আর এইভাবে নিই, তার উপরে আর একটা চিপস বসিয়ে জাস্ট একটু কাভার দিয়ে, তারপরে একসাথে যখন আপনি মুখে দেবেন তখন খুবই একটা মজা লাগবে, ক্রাঞ্চি ক্রাঞ্চি ফ্লেভার, মানে জিনিসটা অসাম আসলে আমার কাছে, প্রচণ্ড পরিমাণে অসাম। তো এটা মাংস দিয়েও শুধু খেতে পারেন, বাট আমি আলুটা অ্যাড করছি বিকজ খুবই ভালো লাগে আমার কাছে আলুটা। আর অবশ্যই মাংসের ঝোলটা একটু নিতে ভুলবেন না, তাহলে আরও বেশি ভালো লাগবে। যারা সিজনিং পছন্দ করেন তাদের কাছে তো অসাম লাগবে, এটুকু আমি কনফার্ম। আর যদি পারেন চিপসটা একটু ঝোলে একটু মাখিয়ে নিলে আরও বেশি মজা লাগে। তো এবার আমি উপরে একটা টপ দিয়ে নিয়েছি, নিয়ে এবার আবার খাবো, অনেক মজা। তবে আরও ভালো হয় যদি অনিয়ন স্লাইস করে দেওয়া যায়, জিনিসটা আরও মজা লাগে। আরও বেশি আমি করতে হলে দেখা যাচ্ছে একটু লেবুর রসও দিয়ে দেওয়া যায়, তাহলে আরও বেশি ভালো লাগে। কিন্তু প্যাটার্নটা কিন্তু এরকম হবে, চিপসের সাথে গরুর মাংস। এটা আজকে আমি আমার বান্ধবীর সাথে বলতেছিলাম, তো বলতে বলতে কেন যেন আমার খুব খাইতে ইচ্ছা করতেছিল, বিকজ ঘরেই ছিল। রিসেন্টলি আমি এই চিপসটা কিনে নিয়ে আসছি, সো মানে আর লোভ সামলাতে পারলাম না। আমি মনে করি এভাবে ছোলা দিয়ে খেলেও খুব মজা লাগে। আমার কেন যেন চিপসটা আমার অনেক ফেভারিট, বিশেষ করে বাংলাদেশি এই চিপসটা। তো যাই হোক, আমার ছোটো বাচ্চা উঠে আসছে, বড় বাবু এখনও ওঠেনি, ও এখনও ন্যাপে আছে, তো যাদের ভয়তেই আমি সেরে রাখি, আর পারলাম না, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। তবে চেষ্টা করব একটা দুইটা দিয়ে তারপর সরিয়ে ফেলার। আর আমি চাই আমার বাচ্চারা সব কিছুই খাবে এবং সব কিছু ট্রাই করুক, আল্লাহ যেন ওদের মানে সেরকম হজম শক্তি দেন, এটাই তো। আর না হলে দেখা যাচ্ছে ওরা কৌতূহলী থাকে যে মা আমাকে কেন দিল না এই জিনিসটা, যে জিনিসটা আমি করতে চাই না। আমি সবসময় চাই আমার বাচ্চারা যেন আমার সাথে সব মিলেই যেন মানে থাকে, কিন্তু এটাও দেখেন আল্লাহর অশেষ রহমত। আমি আমার মনের মধ্যে খুব খারাপ লাগতেছিল যে বাবুরা চিপস পছন্দ করে কিন্তু ওদের রেখে আমি খাচ্ছি, এ বলতে বলতে আমার বাচ্চা উঠে আসছে। তো আল্লাহ মনে হয় বলে দিয়েছেন যে না নাও খাও, আমি আছি ইনশাল্লাহ, তোমার বাচ্চার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, ও খেলে কিছু হবে না। তো দেখেন আমার হাত থেকে নিয়ে খাচ্ছেও। এটা চিপসটা বাচ্চাদেরকে দিলে যা হয়, ওরা
মনে হয় ভমিটিং হতে পারে আমার বড় বাচ্চার, একটু ওরকম ঝামেলা দেখছিলাম। তো আমি একটা দুইটা দিয়েই ভাবতেছি হাইড করে ফেলবো, না হলে প্রচুর গ্যাস ফর্ম হয় এই চিপসটা খেলে, প্রচুর পানি খেতে হয়। তো আমি ভাবছি ওকে পানি দেবো। তো যাই হোক, ঘুম থেকে উঠেই বাবু দেখলাম খুব ফুরফুরে মেজাজে আছে, আমি আর ওকে হার্ট করতে চাইনি। তো বাবুও চেষ্টা করতেছিল, মানে আমি যেভাবে খাচ্ছি ও সেভাবে খাবে। তো বাবু দেখাচ্ছে এক কামড় নিচ্ছে, তারপর আর একটু ফেলে রাখতেছে এভাবে। তো আমাকে দেখতেছে যে আমি মাংস দিয়ে খাচ্ছি, ওকে কেন দিচ্ছি না, কিন্তু আমি ওকে কীভাবে দেবো, এটা টুইস্ট পাইছি। ও মাই গড, আমি আসলে নিতে পারি না, বাবুর সাথে আমি সব কিছু শেয়ার করতে চাই, আর বিশেষ করে আমার বড় বাচ্চার সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি, খাবার দাবার থেকে শুরু করে ইভেন ও চানাচুরও খেতে পারে। তো এই জন্য আমি চেষ্টা করি ওদেরকে আমাদের দেশের ফুডটা বেশি করে দিতে, যাতে করে আমার বাংলাদেশে গেলে যেন কোনো প্রবলেম না হয়, কোনো ফুড প্যাক করা এই ধরনের ঝামেলায় আমি যেন না পড়ি। বিশেষ করে আমার বড় বাবু তো খুবই লাইক করে আমার সাথে কুকি টাইম করতে, ইভেন ওরা চেষ্টা করে চা খেতে, কফি সব কিছু শেয়ার করতে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Nazio, you finished it, huh? You finished whole packet, Nazio. Good job! Yes! Good job!